কয়েস পরে এসে কর্মীদের মনোবল চাঙ্গা করার সাথে সাথে একদিকে তৃণমূল, অন্যদিকে পুলিশ প্রশাসনকে সাবধান করে গেলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল যখনই গুন্ডামি করবে, বিজেপির কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করবে। শনিবার বিকেলে নদিয়ার গয়েশপুরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেদিন তার সঙ্গে ছিলেন সাংসদ অর্জুন সিং, বিধায়ক অম্বিকা রায় সহ অনেকেই। গত 18 জানুয়ারি গয়েশপুর গোলবাজারে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস ও সাংগঠনিক জেলার ইনচার্জ প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী বলেন, ওই দিন আমাদের দলের পুরো নির্বাচনের প্রস্তুতি মিটিং ছিল। সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আমাদের পার্টি অফিসে হামলা চালায়, জেলা সভাপতি সহ অনেকগুলি গাড়ি ভাঙচুর করে, কর্মীরা মনোবল হারিয়ে ফেলেন। কর্মীদের মনোবল চাঙ্গা করতে এদিন অর্জুন সিংকে সঙ্গে নিয়ে আমি গয়েশপুর গোলবাজারে চায় পে চর্চা অনুষ্ঠানে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে এসেছি, কিন্তু আমার আসার আগে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা স্লোগান দিয়ে আমাদের দলের একজন বয়স্ক কর্মীর গাড়িতে ভাঙচুর করে, তাকে অল্প বিস্তর মারধরও করে, কিন্তু এসব কোনো মতেই বরদাস্ত করা হবে না। তৃণমূল এসব করলে এবার রাস্তায় নেমে বিজেপির কর্মী সমর্থকেরা প্রতিবাদ করবেন। সেদিনের ঘটনা কেন ঘটেছিল তা জানতে এদিন বয়স্ক বিজেপি কর্মীকে নিয়ে শুভেন্দু অধিকারী চলে যান গয়েশপুরের পুলিশ ফাঁড়িতে। এই ধরনের ঘটনা যেন আর না ঘটে তা তিনি পুলিশ কর্মীদেরকে জানিয়ে দেন। রাজ্যে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর সাথে প্রত্যেক ডিএম এবং এসপির সাথে এক ভার্চুয়াল মিটিংয়ের কথা ছিল গতকাল, অনেকেই তা গুরুত্ব দেননি। আর তাদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর হুঙ্কার, এসপি এবং ডিএমকে কান খুলে শুনে নেওয়ার কথা বললেন তিনি। আগামী মার্চের মধ্যে কেন্দ্রীয় সরকার নতুন অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে চলেছেন, তারপরে কেন্দ্রীয় নির্দেশ অমান্য করার সাহস হবে না কারো। এই রাজ্য সরকার সিওমো থেকে মুখ্যমন্ত্রী নিজে বা তার প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল ফোন করে সব ডিএমকে বলে দিয়েছে যে তোমরা কেউ অংশগ্রহণ করবে না, কিন্তু এই ব্যবস্থাটা শুনে রাখুন, বেশি দিন চলবে না। যে ডিএম আর এসপিরা শুনে রাখুন কান খুলে, আইএএস আইপিএস এবং আইএফএস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস তাদের অ্যামেন্ডমেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা সেন্ট্রাল ক্যাডারের অফিসার, সেন্ট্রাল ক্যাডারের সব সুযোগ সুবিধা বেতন পান, আর রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে ঘোরেন, এই আলাপন এই আলাপন। এই ব্যবস্থাপনা কিন্তু এন্ড হবে, এর পরের যখন মিটিং হবে, যখন এই আইনটা সংশোধন করে ফেলবে কেন্দ্রীয় সরকার মার্চ মাসের মধ্যে, তখন দেখবেন এই জেলা শাসকরা তখন এই মুখ্যমন্ত্রী বা তার সচিবালয়ের কথা শুনবে না। পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল গজাবে শুভেন্দু, তৃণমূলকে আপনারা ত্রিপুরায় গাছে তুলে দিয়েছিলেন মিডিয়া, গোয়াতে গাছে তুলুন, ভালোই হবে, 10ই মার্চ হবে দেখা। পরাক্রম দিবসে একটাই বার্তা, নেতাজি সুভাষ চন্দ্র বসু যদি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে আজকে ভারতবর্ষের এই দুঃখ কষ্ট যন্ত্রণা বেকারত্ব, এই যে ভারতবর্ষে নানাবিধ ভিতরে থেকে দেশ বিরোধী কাজ সব বন্ধ হয়ে যেত, এই বার্তাই দিলাম। এবং সাথে সাথে মোদিজি একমাত্র প্রধানমন্ত্রী যিনি একটা পুরো দ্বীপের নাম নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে করেছেন, মোদিজি একমাত্র প্রধানমন্ত্রী যিনি আজাদ হিন্দ ফৌজের 75 বছর লালকেল্লায় উদযাপন করেছেন, মোদিজি একমাত্র প্রধানমন্ত্রী যিনি 21 সাল থেকে এই 23শে জানুয়ারিকে পরাক্রম দিবস পালন করেন, মোদিজি একমাত্র প্রধানমন্ত্রী যিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ইন্ডিয়া গেটে সম্মান মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছেন। তৃণমূল একটা গুন্ডাদের দল আছে, পুলিশ আর তৃণমূল মিলে সারা বাংলা গুন্ডামি করছে, করতে করতে নিজের মধ্যেও খুনাখুনি করছে, নিজেদের মধ্যেও মারামারি করছে, এটাই তৃণমূলের কালচার আছে, এটাই তৃণমূল করবে, যতদিন এরা এই পাপটা থাকবে ততদিন এরকমই করবে।
নদিয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস বাংলা।